আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। তাল দিয়ে আমরা সাধারণত বিভিন্ন ধরনের পিঠা করে থাকি, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে তালের কেক। তাহলে চলেন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বাটিতে দুইটা ডিম নিয়ে নিব। সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আর দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন সমস্ত উপকরণগুলো একটি হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তালের মিশ্রণ। খেয়াল রাখতে হবে তালের মিশ্রণটা যাতে খুব বেশি পাতলা না হয়। এখন আবার আমি মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে পরে দিয়ে দিব একটি চালনির উপর 1 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ পরিমাণ সুজি। দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। স্বাদমতো লবণ। এখন আমি এগুলোকে একটু চালনি দিয়ে চেলে দিচ্ছি, এতে করে মিশ্রণটা ভালোভাবে মিশে যাবে। এবং যদি কোনো গুঁড়া থাকে শক্ত, সেগুলো কিন্তু থেকে যাবে চালনির উপরে। এখন আবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে একটু খেয়াল করতে হবে যাতে মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়। আমার মিশ্রণটা এখানে একটু ঘন হয়ে গিয়েছিল, তাই আমি এখানে অল্প একটু দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিও অ্যাড করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে মিশ্রণটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন আমি যে মোল্ডটাতে কেক করব একটু তেল ব্রাশ করে নেব। আর উপরে একটু ময়দা ছিটিয়ে দিব, এতে করে কোনো বেকিং পেপার কিন্তু লাগবে না এবং কেকটাও খুব ভালোভাবে উঠে আসবে। এখন আমি মিশ্রণটা দিয়ে দিব।
একটু ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে মিশ্রণটা ভালোভাবে সেট হয়ে যাবে। এখন দিয়ে দিব কোরানো নারকেল আর কিশমিশ ও বাদাম কুচি। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুই দিতে পারেন। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে পরে আমি যে হাইটাতে কেকটা করব সেটা আমি অলরেডি 10 মিনিট আগে প্রিহিট করতে দিয়েছিলাম। এখন কেকের বক্সটা এখানে বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার আঁচটা লো ফ্লেমে রেখে অপেক্ষা করব 30 থেকে 40 মিনিট। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন একটা কাঠি দিয়ে চেক করে দেখব যে আমার কেকটা হয়েছে কি না। কাঠিটা একেবারে ফ্রেশ আসছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে আপনাদেরকে একটু কেটে দেখাবো যে এটা কতটা চমৎকার হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে এবং এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। চমৎকার একটা তালের ফ্লেভার পাওয়া যায় আর সাথে নারকেল কিশমিশ বাদাম অন্যরকম একটা কিন্তু টেস্ট নিয়ে আসে। এর ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন, এভাবে হয়ে গিয়েছে আমার চুলায় তৈরি তালের কেক। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আর তার চাইতে সবচেয়ে বড় কথা হচ্ছে কেকের মধ্যে তালের ফ্রেশ একটা ফ্লেভার, অসম্ভব টেস্ট এই তালের কেক। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।